হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে ভিকির ঘুম ভাঙলেই তার মাথাটা ধরে রয়েছে তখনই তার মনে পড়ে যে তার বন্ধু জানিয়েছিল যে ইন্দিরাকে বউয়ের বেশে দেখেছিল এরপরে ভিকির এই মাথা ধরা অবস্থায় সে ভাবতে লাগে ইন্দিরার কথা তখনই ইন্দিরা এক কাপ চা নিয়ে আসে মুখের সামনে আর বলে দেখুন ভিকিবাবু আপনার মতো মানুষ আমি আর দুটো দেখিনি এরকম ঠান্ডায় খেয়ে কেউ যে এই কাজগুলো করতে পারে সেটা আমি ভাবতেও পারিনি ভিকির মনে পড়ে ইন্দিরাকে বলেছিল আই হেট ইউ বাংলা মিডিয়াম বাট আই লাভ ইউ সেই কথাটা মনে করেই ভিকি অবাক হয়ে যায় বলে আমার এই পোশাক আশাকগুলো কে পাল্টে দিল কে আমাকে বাথরুমে নিয়ে গিয়ে এরকম পরিষ্কার করলো আমি বিয়ের পরে স্বামীরা অসুস্থ হলে বৌদেরই তো করতে হবে তা আমি সেই দায়িত্ব কর্তব্যগুলো পালন করেছি কি বলছেন কি আপনি আপনি বাড়িতে বাবা রয়েছে আরও ভাই ব্রাদার রয়েছে তাদেরকে বলতে পারতেন আপনি এরকম করে আমাকে স্নান করাতে গিয়ে সব কিছু শেষ করে দিয়েছেন না আমি করিনি কারণ আমি চোখ বন্ধ করে আপনার পোশাকগুলো পাল্টে দিয়েছিলাম আপনি কি ভেবেছেন আমি এতটাও অবুঝ তখনই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভিকি ইন্দিরা চা দিয়ে চলে যাওয়ার সময় ভিকি জিজ্ঞাসা করে যে এই বাংলা মিডিয়াম আমার বন্ধু মলায় কি বলছিল বলুন তো আপনাকে বইয়ের বেশে কি করে সে দেখেছিল আর আপনার ওই বিয়ের ছবিটা আমি দেখেছিলাম তো এইসব কি ইন্দিরা জানায় যে দেখুন এগুলো সবটাই ছিল নাটক তার মানে মানে আমি তো আপনাকে বলেছিলাম একটা নাটকে অভিনয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছিল না তাই বউয়ের বেশে সে যে আমাকে জোর করে সবাই নাটক করিয়েছিল জীবনে এরকম নাটক যেন কেউ না করে তার জীবনটা শেষ হয়ে যাবে আর আমি তাই বাধ্য হয়ে এই বইয়ের বেশি সেজেছিলাম ওই ছবিটা তো আপনাকে দেখি আমি সেটাই বলেছি এরপরে ইন্দিরা কাদো চোখে সেখান থেকে সরে যায় বিক্রিভাবে যেন না ইন্দিরা আমার কাছ থেকে কিছু লুক হচ্ছে কারণ ওনার চোখ অন্য কথা বলছে উনি মিথ্যে বলতে পারেন না তাহলে ইন্দিরা কি হয়েছে আপনার কি এর আগেও কোথাও বিয়ে হয়েছিল। আপনি কি বিয়ে নিয়ে কোনো কিছু ট্রমার মধ্যে যাচ্ছেন যেটা আমাকে জানাচ্ছেন না আপনার কি হয়েছিল আমাকে বলুন তো না ভিকি স্যার আমার আর কোনো বিয়ে হয়নি আর বিয়ে নিয়ে আমার কোনো তিক্ত স্মৃতিও নেই তাই বলছি যাই কিছু হয়ে যাক না কেন ইন্দিরা এই সমস্ত কিছু আমাকে তো এবার জানতেই হবে কেন বাংলা মিডিয়াম এরকম আচরণ করছে জানেন তো আপনার মা আমাকে নতুন চ্যালেঞ্জ দিয়েছে কি ভেবেছে কেউ নেই আমি রান্না করতে পারবো না আমি একলাই একশো জনের রান্না করতে পারি তাই আমি সেটা করে দেখিয়ে দেব। যে ইন্দিরা সরকার শুধু লেখাপড়াই ভালো নয় আরও তার পাশাপাশি সব কাজকর্মই আমি পারি আর সেজন্যই আমি একটা নতুন চ্যালেঞ্জ হাতে নিয়েছি আজকে রাতে সব রান্নাগুলো উনি আমাকে করতে বলেছে কেউ সাহায্য করতে পারবে না আর সেই চ্যালেঞ্জে আমি এবার নিজেকে প্রমাণ দেখিয়ে ছাড়বো আপনি তাড়াতাড়ি করে নিচে চলে আসুন ইন্দিরা চলে যাওয়ার পরে ভিকি একটু ভাবনা চিন্তায় পড়ে যায় যে ইন্দিরার সাথে কি এমন হয়েছিল যে এরকমভাবে উনি পালিয়ে গেলেন সোহানা রুমে এসে তার মা বলে যে দেখ সোহানা ওই রাজদ্বীপকে যেভাবেই হোক না কেন শিক্ষা দিতে হবে আমি তো সুমন্তকে বলেছি যে আমরা ওর বিরুদ্ধে পুলিশ পাঠিয়ে অ্যারেস্ট করে আনবো ওকে কোনোভাবে ছাড় দেবো না ওর এত বড় স্পর্ধা বাড়িতে ঢুকে এসে আমার মেয়েকে রং লাগায় দেখো মম আমি বলেছি না মেজকাকে যে এগুলো কিচ্ছু করতে না কারণ রাজদীপ দাস বাড়ি এসে যে রঙ মাখিয়ে দিয়ে গেছে তার প্রতিশোধ আমি ওর কাছ থেকে তুলবই সেটা আমি নিজে তুলব কিন্তু এর মাঝখানে পুলিশকে বা তোমাদের কাউকে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই তুমি বুঝতে তো পারছো বিষয়টা সুহানার কথা শুনে তার মা অবাক হয়ে যায় বলে দেখ এখনও তুই ওই ছেলেটাকে মনে রেখে এরকম করে কষ্ট পাস না যা কিছু হয়েছে সব কিছু ভুলে যা কি করে ভুলবো মম যা কিছু আজকে হয়েছে তারপরে রাজদীপকে থামানোটা খুব দরকার কারণ ও যেভাবে এসে আমাকে থ্রেট দিয়ে গেছে ও কী ভেবেছে এরকম পরিস্থিতিতে আমি ওর পাশে দাঁড়াবো কক্ষনো না কারণ অতীতের সমস্ত কথা আমি তো কোনোভাবেই ভুলে যাইনি ইন্দিরা যেহেতু রান্নার দায়িত্ব পড়েছে তাই আবিরা এসে জানায় যে জেম্মা তুমি যদি বলো তাহলে ইন্দিরার খাবার কেউ যাতে মুখে তুলতে না পারে সে ব্যবস্থাটা আমি করব। হ্যাঁ তুমি তাহলে করো আবিরা আমি ইন্দিরার মুখে ঝামা ঘষে দিতে চাই ও যেন কোনোভাবে এই চ্যালেঞ্জটা জিততে না পারে সেই দিকটা তুমি শিওরিটি দাও আর আমিও দেখছি যে এই বাড়ির মানুষেরা ইন্দিরাকে যে এতটা তোল্লাই দিচ্ছে আমি কিভাবে ইন্দিরার সমস্ত তোল্লাই শেষ করে ফেলি কি বলছো কি মম তুমি কি করতে চাইছো বলো তো আমি ইন্দিরাকে আজকে একটা বড় ধাক্কা দিয়ে দিয়েছি আর সেই ধাক্কায় ইন্দিরা এবার শেষ হয়ে যাবে তার মানে তুমি কি ওর গায়ে হাত তুলচ্ছ নাকি না সেটা আমি করিনি তবে ইন্দিরাকে আমি শর্ত দিয়েছি সে রান্না করবে রাতের কারো সাহায্য ছাড়াই আর সেই সাহায্যের মধ্যে আবিরা গিয়ে সেখানে কি করে তুমি শুধু দেখতে থাকো রান্নাঘরে কামার সমস্ত জিনিসপত্র সামনে গুছিয়ে দিচ্ছে আর মনে মনে বলছে যে মাও হয়েছে ইন্দিরাকে এত বড় চ্যালেঞ্জে একলা দাঁড় করিয়ে দেওয়ার কী প্রয়োজনটা ছিল মেয়েটা রান্নাঘরে কোথায় কি আছে জানেই না হাতের নাগালে না পেলে কি করে কি করবে আমি একটু সব কিছু গুছিয়ে রাখি তখনই আবিরা লবণ মরিচের গুঁড়া একখানে মিশিয়ে রান্নাঘরে চলে আসে তার অস্ত্র সে তৈরি করে ফেলেছে ইন্দিরাকে কিভাবে জব্দ করে তার খাবার মুখে তোলা যাতে না যায় সেই ব্যবস্থা আবিরা করে রেখে দিয়েছে আমাকে বলে রান্নাঘর থেকে চলে যাও এখানে ফাপুর দালালি করার কোনো প্রয়োজন নেই কি বলছো কি আবিরা হ্যাঁ আমি ঠিকই বলছি কারণ জেম্মা আমাকে এই রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে বলেছে ইন্দিরা একলা সমস্ত রান্না করছে কি না সেগুলো দেখাশোনা করার জন্য আর আমি যদি সেটা করতে না পারি তাহলে কি হবে তোমরা এখন এই রান্নাঘর থেকে চলে যাও ইন্দিরা বলে কাম্মা তুমি চিন্তা করো না তুমি যদি দেখতে থাকো আমি কত তাড়াতাড়ি সমস্ত রান্না করে ফেলি ইন্দিরা যেমন কথা তেমন কাজ কারো সাহায্য ছাড়াই অর্ক সায়ন ডালিয়া তারা রান্নাঘরের বাইরে অপেক্ষা করছে এমন কি বংশীদাকেও ঢুকতে দিচ্ছে না আবিরা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আর ভাবে বাড়ির লোকগুলো যদি থাকে তাহলে তো আমি ইন্দিরাকে কোনোভাবেই ফাঁদে ফেলতে পারবো না কিভাবে কি করব সেটা তো আমি পরিকল্পনা করেই রেখেছি এখন শুধু ওদের তাড়ানোর কথা অর্ক যখন দেখতে পারে যে কোনোভাবে আবিরা থামছে না তখন ইন্দিরাকে সাহায্য করতে গান নাচ অভিনয় সব কিছু করে সমানে রান্নাঘরে সব কিছু এগিয়ে দেওয়ার চেষ্টা করে তারপরও আবিরা সেখান থেকে সবাইকে এক এক করে বের করে দেয় আর ভাবে যে না বাড়ির লোকগুলোও তো খুব চালাক এরকম করে ইন্দিরাকে সাহায্য করার জন্যই ওরা এই কাজগুলো করছে সেটা তো হতে পারে না ভিকির মা নিচে চলে আসে বলে তোমরা কি শুরু করেছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভিকি তুই বুঝতে পারছিস সোহানা বাড়িতে নেই কোথায় গেছে বংশী তুমি দেখেছ হ্যাঁ আমি তো দেখলাম সোহানা ম্যাডাম গাড়ি চালিয়ে জোরে চলে গেল তার মানে কই তুমি তো একবারও জানাওনি বাড়ির কাউকে যে সোহানা বাড়ি থেকে বেরিয়ে গেছে এরকম করে আমাদের তো বলা উচিত ছিল আর এত রাত্রিবেলা সোহানা যদি বেরিয়ে যায় কোথায় গেল মেটা। দেখ ওই রাজদীপ দাস আজকে সোহানার কাটাঘ নুনের ছিটে দিয়েছে এরপরে না জানি সোহানা কি করে বসবে আমাদের কিন্তু কোনোভাবে রাজদীপকে ছেড়ে দিলে চলবে না ভিকি মা তুমি একদম চিন্তা করো না আমি দেখছি তো দেখ আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়ে যায় এদিকে রাজদ্বীপের বাড়ির লোকজন সবাই চা বিস্কিট খাচ্ছে তখনই দরজা নক করছে কেউ একজন বর্দা গিয়ে দেখে যে আসলে কে এসেছে এতবার নক করছে দরজাটা খুলেই সোহানাকে দেখতে পেরে সে অবাক হয়ে যায় কারণ সোহানা চ্যাটার্জি এই বাড়িতে এসেছে কোনো উদ্দেশ্য ছাড়া সেটা তো হতে পারে না নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে এরপরে সোহানা বাড়ির ভেতরে চলে আসে আর সোহানাকে দেখে সবাই অবাক হয়ে যায় সোহানা হঠাৎ করে মাথা ঘুরে সেখানে পড়ে গেলে সোহানাকে সোফায় শুয়ে সুস্থ করানোর চেষ্টা করছে রাজদীপের পরিবারের মানুষগুলো তারা তো খুবই ভালো সোহানার পরিবার যাই কিছু করুক না কেন সে অসুস্থ হয়েছে বলে রাজদ্বীপের বাড়ির লোকজন তাকে দেখাশোনা করছে এদিকে বাড়িতে হুলস্থুর কান্ড সোহানা নেই বলে তাই ইন্দিরা ফোন করেছে রাজদ্বীপকে যে সোহানা ম্যাম কি আপনার ওখানে হ্যাঁ আমাদের বাড়িতে আছে আপনি ভাবতে পারছেন না কত বড়ো বিপদ আপনার জন্য অপেক্ষা করছে কারণ ভিকি স্যার তার মা সবাই মিলে আপনাকে পুলিশে অ্যারেস্ট করিয়ে দেওয়ার জন্য পুলিশ পাঠাচ্ছে আর এখন যদি তারা গিয়ে দেখতে পারে যে ওখানে সোহানা ম্যাম রয়েছে তাহলে তো অনেক বড় খারাপ কিছু হতে পারে রাজদীপ অবাক হয়ে যায় আর সোহানা সমস্ত কথাগুলো ফোনে বলা রাজদ্বীপের সাথে ইন্দিরা শুনে ফেলেছে ভিকিও কোনোভাবে আর রাজদ্বীপকে ছেড়ে দেবে না তার জন্য নানা পরিকল্পনা তারা করছে ইন্দিরা সমস্ত রান্না বান্না করে যখন রেখে রান্নাঘর থেকে বেরিয়ে যায় তখন আবিরা সেখানে বেশি করে লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত রান্নাগুলোতে রেখে দেয় যাতে কেউ খাবারটা মুখে তুলতে না পারে এবং কেউ যেন ইন্দিরার প্রশংসা করা তো দূরের কথা ইন্দিরা যেন কারোর সামনে মুখ দেখাতে না পারে কী হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে সোহানা রাজদীপের বাড়িতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে রইল রাজদীপকে কাছে পেতে সোহানা কি সত্যি রাজদ্বীপের সাথে কথা বলতে ওই বাড়িতে গিয়েছিল নাকি রাজদ্বীপকে ফাঁসাবে বলে নিজে সেখানে উপস্থিত থেকে এবার রাজদীপের ক্ষতি করেই ছাড়বে সোহানা কি ঘটবে সোহানা কোন উদ্দেশ্যে এই বাড়িতে এসেছে আর রাজদীপকে তো ফোন করে ইন্দিরা সাবধান করে দিল এরপরেও কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন